নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দশম গুরু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্য অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, টোটকা, মন্ত্র, পদ্ধতি, প্রয়োগ, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। ইয়েস দর্শক বন্ধু, পায়ের তলায় এইভাবে লিখে দিন, এক ঘন্টার মধ্যে যে আপনার সাথে ধোকাবাজি করেছে, হতে পারে আপনার প্রেমিক, হতে পারে আপনার প্রেমিকা, আপনার কাছে দৌড়ে ছুটে আসবে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, ধোকাবাজ, 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 এই কথাটা আমরা প্রায়শই শুনে থাকি এবং আজকালকার দিনে ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এই ধোকাবাজিটা যেন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। বিশ্বাস, বিশ্বাস বলে যে একটা জিনিস আছে, সেই জিনিসটা একদমই নেই, সেটা যেন কর্পূরের মতো উড়ে গেছে। তার কারণ হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ভালোবাসার পূর্বে যে আমাদের, আমরা আমাদের জীবনকে যদি দুটো পার্টে ধরি, আমরা 100% ক্ষেত্রে 100%ই তো আর প্রেম হোক, ভালোবাসা হোক, কোনো রিলেশনশিপে জড়ায় না। আমি ধরে নিলাম 70% মানুষ তারা ভালোবাসা করছে, ভালোবাসা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের বিবাহের পূর্বের যে জীবনটা, সেই জীবনে, সেটা হতে পারে স্কুল লাইফে, হতে পারে কলেজ লাইফে, হতে পারে ইউনিভার্সিটি লাইফে, সেটা হতে পারে এনি আদার্স স্টেজে, এনি আদার্স সার্কেলে, ফ্রম এনি ফিল্ড, যে কোনো জায়গায়, যে কারোর সাথে কারোর পরিচয় হয়েছে, প্রথমে তাদের বন্ধুত্ব হলো, বন্ধুত্ব হবার পর সম্পর্কটা যখন তৈরি হয়েছে, ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো, মেসেজ হলো, কথাবার্তা চললো, হঠাৎ করে মাঝখানে একটা শব্দ এসে উপস্থিত হলো, ব্রেকআপ। অর্থাৎ ধোকাবাজি করে সে তার সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে সুতোর ঘুড়ি যেমন আরেকটা ঘুড়ি এসে কেটে দেয়, ঠিক সেইভাবেই একজন আরেকজন ছিটকে গিয়ে আরেকজনের সাথে সম্পর্ক করে, আর তখন তাকেই বলি আমরা ধোকাবাজ। তা যদি ধোকাবাজি করে থাকে তোমার প্রেমিক, তোমার প্রেমিকা, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান, যে কেউ, তার কারণ হচ্ছে বিগত দিনে আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে আসি, প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি যে এগুলো যে কোনো ধর্মের মানুষ করতে পারবে, যে কোনো বর্ণের মানুষ করতে পারবে, যে কোনো মানুষ, শুধুমাত্র যে প্রেমের ক্ষেত্রে ব্যর্থ, ভালোবাসার ক্ষেত্রে ফেলিওর, দাম্পত্য জীবনের সমস্যা, তা কিন্তু নয়। যে যে ক্ষেত্রগুলোর কথা আমি বলে গেলাম, সেই সব ক্ষেত্রে এই বশীকরণের ক্রিয়া প্রয়োগ করা যাবে। সুতরাং তোমার জীবনে যদি তোমাকে কেউ ঠকিয়ে থাকে, যদি তোমাকে কেউ ধোকাবাজি তোমার সাথে করে থাকে, যদি তোমাকে কেউ ফোনে ব্লক করে থাকে, যদি তোমাকে সহ্য করতে কেউ না পেরে থাকে, যদি তোমাকে অ্যাভয়েড করতে থাকে, যদি তোমাকে ঘৃণা করতে থাকে, যদি কোনোভাবেই তোমাকে পাত্তা না দেয়, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। যে কী করতে হবে, অত্যন্ত সহজ সরল একটি ছোট্ট ক্রিয়া, ক্রিয়াটা ছোট্ট হতে পারে কিন্তু এর যে ক্ষমতা অত্যন্ত শক্তিশালী, সুদূর বিস্তৃত করবে এই টোটকাটা,
কয়েক দিনের জন্য, কিন্তু এর ফল পাবে সারা জীবনের জন্য। কারণ যে তোমার সাথে ধোকাবাজি করেছিল সে কিন্তু তোমার কাছে ছুটে আসবে, তোমার মত অনুযায়ী চলবে, তোমার মতকে প্রাধান্য দিবে। যে তোমাকে ঘৃণা করত সেই মনে করবে সেই হচ্ছে তোমার জীবনের সব কিছু। কী করতে হবে? লাল রঙের একটা মার্কার পেন রাখবে। কোন দিন এই ক্রিয়াটা করতে পারবে? না, মঙ্গলবার বাদে যে কোনো দিন যে কোনো সময়ে এই ক্রিয়াটা করতে পারবে। কবে কদিন করতে হবে? না, টানা পরপর তিন দিন। আবারও বলছি, মঙ্গলবার বাদে যে কোনো দিন থেকে এই ক্রিয়াটা শুরু করতে হবে, কিন্তু টানা পরপর তিন দিন। এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি বলবো যে টানা পরপর তিন দিন বলছি, একদিন এই ক্রিয়াটা করে যদি কোনো কারণে কারো কোনো অসুবিধে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে আবার প্রথম থেকে শুরু করে টানা তিন দিনই করতে হবে। হতেই পারে কোনো কারণবশত কারণ একদিন গ্যাপ যেতেই পারে, দুদিন গ্যাপ যেতেই পারে। তাহলে সেটাকে পুনরায় কন্টিনিউয়াস না করে আবার প্রথম থেকে পরপর তিন দিনই এই ক্রিয়াটা করতে হবে। শুধুমাত্র লাল কালির একটা মার্কার পেন দরকার। যে কোনো সময় করতে হবে, করার আগে কী করতে হবে? না, করার আগে নিজের দুটো পাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে সুন্দর করে গামছা অথবা টাওয়ালে করে মুছে নিতে হবে, শুকনো করে মুছে নেওয়ার পর যে কোনো জায়গায় বসবে, যে কোনো দিকে মুখ করে বসতে পারবে। বসে কী করবে? না, যারা পুরুষেরা, পুরুষেরা একটু পরেই স্ক্রিনে একটা কথা দেখাবে, যে কথাটা তোমাকে লিখতে হবে, এবং একটা সংখ্যা দেখাবে, সেই সংখ্যাটা তোমাকে লিখতে হবে। কোথায় লিখতে হবে? লাল কালির মার্কার পেন দিয়ে। না, পুরুষদের ক্ষেত্রে বাম পায়ে লিখতে হবে। এবং যখন কোনো নারী এই ক্রিয়াটা করবে, মহিলারা এই ক্রিয়াটা করবে, তখন তার ডান পায়ের তলায়, পুরুষ বাম পায়ের তলায় এবং মহিলারা ডান পায়ের তলায়, একটু পরেই স্ক্রিনে একটা কথা এবং একটা সংখ্যা দেখাবে, সেটা লিখতে হবে। এইবারে কথা হচ্ছে, যে কোনো সময়েই আমি এই ক্রিয়াটা করতে বলেছি, কিন্তু মনে রাখতে হবে এখানে দর্শক বন্ধু যে এমন টাইমে তুমি লিখবে, লেখাটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য তোমার কিন্তু পায়ের তলায় থাকতে হবে। তার কারণ হচ্ছে যে লেখাটা যদি তুমি লিখলে কিছুক্ষণ পরেই তুমি বাথরুমে যেতে পারো, তুমি স্নান করতে যেতে পারো, যে কোনো কাজে যেতে পারো, জল লেগে উঠে যেতে পারে। তার জন্যই বলা হয়েছে মার্কার পেন। তার কারণ হচ্ছে সাধারণত মার্কার পেনের লেখাটা তাড়াতাড়ি উঠে যায় না। তাহলে এমন একটা সময় করো, দরকার তুমি রাত্রে যখন শুতে যাচ্ছ তোমার সমস্ত কাজকর্ম হয়ে গেল, বাথরুমের ক্রিয়াকর্মও তোমার হয়ে গেল, তারপর তুমি তোমার পায়ের তলায় লিখে তুমি ঘুমিয়ে পড়ো। তাহলে বেশ কিছুক্ষণ তোমার লেখাটা থাকবে, অসুবিধে কিছু নেই। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী সময়ে এই ক্রিয়াটা করবে। প্রথমত বলে নিই যে স্ক্রিনে দেখাচ্ছে, দেখো প্রথমে লিখতে হবে পায়ের তলায় যে বসকারীর পুরো নাম, বসকারীর পুরো নাম, অর্থাৎ তুমি যাকে বস করতে চাইছো পদবী সমেত পুরো নামটা পায়ের তলায় লিখছো। পুরুষেরা যখন লিখছো বাম পায়ের তলায়, এবং মহিলা বা নারীরা যারা লিখছো তারা ডান পায়ের তলায়। তাহলে বসকারীর পুরো নাম, অর্থাৎ যাকে তুমি বস করতে চাইছো, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, সন্তান, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের বস, কর্মচারী, ননদ, জা, ভাসুর, বৌদি, ঠাকুরপো, দেওরপো, দেওর, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, যাকে, প্রত্যেককে করার প্রথমত অনুমতি নিয়ে রাখলাম, আলাদা করে কমেন্টে আর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তার পদবী সমেত পুরো নামটা লিখলে, লেখার পর দেখো সংখ্যাটা দেখাচ্ছে 9 7 8 6 7। তাহলে প্রথমে পায়ের তলায় লাল কালির মার্কার পেন দিয়ে বসকারীর পুরো নামটা লিখে দিলে পদবী সমেত, তার নিচে লিখবে 9 7 8 6 7, 9 7 8 6 7। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, আচ্ছা আরেকটু কথা বলে নিই যে লেখা হয়ে গেল তারপরে তো তুমি তোমাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারবে, অসুবিধে কিছু নেই। আর আমি আমার মতো বলেছি যে এটা রাত্রিতে ঘুমতে যাওয়ার আগে করাটাই বেস্ট, কারণ লেখাটা বেশ কিছুক্ষণ পায়ের তলায় থাকবে।
পরপর 3 দিন এই ক্রিয়াটা করতে হবে। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে, গুরুজি আমি ইংরাজিতে লিখতে পারবো, হিন্দিতে লিখতে পারবো, উর্দুতে লিখতে পারবো, অসমীয়া লিখতে পারবো, যে কোনো ভাষাতেই তুমি লিখতে পারবে, এই সংখ্যাটা বা যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা, কোনো অসুবিধে কিছু নেই, ভাষাগত সমস্যা কিছু হয় না, যে যে ভাষা যেটা মাতৃভাষা সে সেই ভাষাতে লিখবে, কোনো অসুবিধে কিছু নেই। আশা করি বোঝাতে পারলাম। আর একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারে যে পুরুষরা কেন বাম পায়ের তলায় লিখব আর মহিলারা কেন ডান পায়ের তলায় লিখব। কারণ আমি পুরুষ মানুষ, আমি যাকে বস করতে চাইছি সে আমার গার্লফ্রেন্ড হোক বা প্রেমিকা বা স্ত্রী, তাহলে তার স্থান হচ্ছে আমার বাম দিকে। এবং যখন কোনো নারী এই ক্রিয়াটা করতে চাইছে, প্রয়োগ করতে চাইছে, তার বয়ফ্রেন্ড বা প্রেমিক বা হাজব্যান্ড তার স্থান হচ্ছে ডান দিকে, অপোজিট সাইড। সেই কারণেই বলেছি পুরুষরা বাম পায়ের তলায় লিখবে, মহিলারা ডান পায়ের তলায় লিখবে। এরপরেও অসুবিধে থাকলে বা বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ফেসবুকে গিয়েও আমাকে জ্যোতিষী দ্রোণাচার্য এই নামে ফলো করে মেসেজ করতে পারবে, ইনস্টাতেও মেসেজ করতে পারবে @জ্যোতিষগুরুদ্রোণাচার্য, ফলো করে আমাকে মেসেজ করবে। অবশ্যই প্রত্যেকের উত্তর আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, ধৈর্য ধরতে হবে। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, অনুষ্ঠান শেষ করার আগে প্রত্যেক দর্শককে একটা অনুরোধ করব, আমি নিজেও করি তোমাদেরকেও করতে বলবো, মা তারা এবং বাবা গুরু বামদেবের নাম জপ করে যে কোনো একটা পাত্রে বা গ্লাসে অল্প পরিমাণ জল নিয়ে ওনাদের নামটা জপ করতে করতে ফুঁ দিয়ে সেই জলটা খাও। জীবনে কোনো দিন কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো খারাপ ঘটনা তোমার সাথে ঘটবে না, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি অবশ্যই শুভ শুভ সব সময়, তোমার কাছে যা কিছু ঘটবে সবই শুভ। মা তারা বাবা গুরু বামদেবের এতটাই শক্তি, সেটা নতুন করে বলার কিছু নেই, সবাই তোমরা জানো, তোমার জীবনটাই হয়ে উঠবে শুভময়। শেষ করছি অনুষ্ঠান, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। একটাই প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি চৈ হোক, কারণ চৈ বানানোটাই হচ্ছে আমার কাজ, কর্তব্য এবং ডিউটি। শেষ করছি আজকের অনুষ্ঠান, জয় তারা জয় জয় তারা, জয় বাম জয় তারা, জয় 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 জয় তারা।